স্যার, প্রথমে একটা বিষয় জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে স্যার করোনাটা কী আসলে, দর্শক জানতে চায়, অনেকে অনুগ্রহ মানে রিকোয়েস্ট করেছে, হ্যাঁ কমেন্টস করেছে অনেকে যে স্যার আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। হ্যাঁ, তো স্যার একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন স্যার, করোনাটা আসলে কী? করোনা হলো একটা একটা এক ধরনের ভাইরাস, যেটা এই ভাইরাসটা খুব সংক্রামক, খুব ছোঁয়াচে, এটা একজন থেকে আরেকজনে বের পারে, এই বেশিক্ষণ বাঁচে না, কিন্তু অত্যন্ত ছোঁয়াচে, এই ছোঁয়াচে। এবং এইটার থেকে পয়লা সার্স রোগ হয়েছিল, তারপরে মিডল ইস্ট রোগ হয়েছে অন্য, এটা বিভিন্ন পরিবর্তিত হয়ে এটা কোভিড-19 হিসাবে আত্মপ্রকাশ করেছে। এটার সংস্পর্শের পাদ্য আছে, যেমন অন্যান্য রোগ যেমন সিফিলিস হয় হলো যৌন আচারে, এটা তা না, এটা গায়ের সাথে গা লাগিয়ে আসতে পারে, সেই জন্যে হাত ধোয়ার কথাটা আসতে পারে, পারে সাবান দিয়ে হাত ধুতে হবে যাতে না হয়। আর তারপরে আমরা যে হাত মিলানের একটা দেখা হলে আমরা আলিঙ্গন করি, এগুলি বন্ধ করতে হবে, আর আমাকে হয় সালাম নমস্কার দিতে হবে যাতে আমরা একে অপরের সাথে টাচ না করি। তবে এইটার জন্য সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে প্রায় 75 লাখ বাংলাদেশি বিদেশে থাকেন, যারা শ্রম দেন, যারা আয় করে আমাদের দেশটাকে চালু রেখেছেন। যেমন গত 10 মাসেই তারা পাঠিয়েছেন $15 বিলিয়ন, তার বেশি, এই সাধারণ মানুষগুলি। সেই যখন 30 ঘন্টা ভ্রমণ করে প্রতি 3-4 বছর পরে, তারা তো প্রতি বছর আসে না, তারা অর্থ সঞ্চয় করে সাহায্য করার জন্য, তার প্রতি আমাদের সবার ভালো ব্যবহার করা উচিত, তাকে একটু ভালো খাওয়া দাওয়া বিশ্রামের ব্যবস্থা করা উচিত, বুঝিয়ে বলা উচিত বাড়িতে, সেই জন্য পয়লা 14 দিন বেশি বাইরে না হয় সেই। তবে এইটার সবচেয়ে বড় কথা হলো এটা এতদিন পর্যন্ত এটাকে নির্ণয় করার কোনো সহজ পদ্ধতি ছিল না, যেটা গণস্বাস্থ্য কেন্দ্র আমরা যে এই প্রতিষ্ঠান, সেখানে ডক্টর বিজন কুমার শীল আমাদের বিজ্ঞানী, উনিও তার সহকারীরা, অত্যন্ত সহজ সুলভ একটা পদ্ধতি আমরা বের করেছি, সেটাতে হলে 5 থেকে 15 মিনিটের মধ্যে আমরা বলে দিতে পারবো রোগ হয়েছে হয় নাই, এই হলো ব্যাপার। এবং এটা 200 থেকে 250 টাকা খরচ হবে। স্যার একটা বিষয় জানতে চাই, টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে, যে আপনার একটা ফ্যামিলিতে করোনার কোনো ব্যাকটেরিয়া বা কিছু নেই, হ্যাঁ কারোই নেই, এখন ওই পরিবারে করোনা হওয়ার সম্ভাবনা আছে কিনা? কি আমাদের যে কোনো লোকেরই করোনা হওয়ার সম্ভাবনা, সেই রাজা বাদশাহ থেকে শুরু করে নিয়ে বাড়ির কাজের লোকের যে কোনো লোকের হতে পারে, এটা কেউ আমরা এটার থেকে মুক্ত না। তবে বাড়িতে কারো যদি না থাকে, অনেকগুলি সতর্কতামূলক অবহিতা নিলে না হওয়ার সম্ভাবনা সমধিক। একটা কথা হলো আমরা আগে যেটা করে থাকি, আমাদেরকে আমাদের কতগুলি জাতিগত প্রথা আছে সেটার থেকে বাইরে আসতে হবে। যেমন কি আমরা একজন আরেকজন দেখা হলে গা নিয়ে কোলাকুলি করি, তাকে একে আদর করি, চুমু দেই, তারপর হাত মিলাই, এই সবগুলি বন্ধ করতে হবে। এইটাকে এই পয়লা ধাপ হলো, কাউকে আমরা দেখে হয় সালাম দেবেন, নমস্কার করবেন, কিন্তু কোনো গায়ে মিয়ে হাত ছোঁয়াছুঁয়ি কর যত কম করবেন। ছেলে মেয়ে আমাকে, আমাদের ছোটো ভাই বোনকে, বাচ্চাকে তো আমরা আদর করি, এই আদর টাদর করা বন্ধ করতে হবে, টোটাল এটা বন্ধ করতে হবে, খেলাধুলা করতে হবে, খেয়াল রাখতে হবে যত রকম, যদি টাচ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধুতে হবে। এইসব যে বাজারের এই প্রচারণায় এটা কোনো প্রতারিত হওয়ার দরকার নেই, অকারণে এইসব জিনিসপত্র, এই যে হেক্সোসিল, ক্লোরহেক্সাডিন, জি, এমনকি গণস্বাস্থ্য আছে, কিছু সেবলানোর কিছু কেনার দরকার নেই, সাবান দিয়ে হাত ধুন ভালো করে। আর একটা করা, যারা ধর্মকর্ম পালন করেন তাদেরকে বলি 5 ওয়াক্ত নামাজের সময় উজু, অনেকে কিন্তু একবার উজু করে 5 বার নামাজ পড়ে, তা করবেন না, 5 বার উজু করতে হবে এবং হাতের থেকে কনুই পর্যন্ত ভালো করে দিতে হবে। আর ডাক্তারদের উদ্দেশ্যে বলি, ডাক্তার নার্সদের হাত ধোয়ার অভ্যাস কম, তাদেরকেও সাবান, এটা নিয়ে ব্রিটিশ মেডিকেল জার্নাল, এটা আমার কথা না, ডাক্তাররা খেপে যাবে আমার উপরে, ব্রিটিশ মেডিকেল জার্নালে কয়েক বছর আগে বলেছে ডাক্তার নার্সরা ঠিক মতো হাত ধোয় না, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো ভারত থেকে সাবধান হতে হবে, সবচেয়ে বড় কথা জনক উদ্দেশ্যে বলি, ভারত হলো আমার সর্বক্ষেত্রে সমস্যা করছে। ভারতের 5 কোটি ভারতীয় 208টা দেশে কাজকর্ম করে, এরা দেশে ফিরে এবং এদের সাথে আমাদের অনেকের যোগাযোগ হয়, ইয়ে হয়, তারা হয়তো আসে না, তার আত্মীয় স্বজন আছে। বাংলাদেশের ভারতের বর্ডার হলো প্রায় 2500 কিলোমিটার, ফলে এতে প্রায় 100টা জায়গা দিয়ে আসা যাওয়া করে, হুন্ডির ব্যবসা করে, গরু আনে নেয়,
এখান থেকে সারিয়ে আনে। এইসব তাছাড়া ভারতীয় ট্রাক কয়েক শত ট্রাক প্রতিদিন আমাদের ট্রানজিট করে, এইসব হলো এটাকে টোটালি বন্ধ করতে হবে, এটা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এটা চতুর্থ হলো আমাদের কারাগার, যেটা জনাকীর্ণ কারাগারে একমাত্র ফাঁসির আসামি আর যার জীবন ছাড়া বাকিদেরকে সাধারণ ক্ষমা করে অথবা তাদেরকে প্যারোলে মুক্তি দিয়ে দিতে হবে, যেটা তাদেরকে বলতে হবে ছমাসের জন্য যা বাড়ি করে হাওয়া খাও, তো সবচেয়ে ভালো হলে মাফ করে দেওয়া, তাহলে আর জেলখানার ভিড়টা কমে যাবে। কোর্ট কাছারির এটাতেও টুবাচ, এখানে অনেক বেশি লোকের ইয়েছে, গায়ে কোলাকুলি হয়, এটার জন্য 205 ধারাতে এটা পলিটিক্যাল, গভর্নমেন্টের পলিটিক্যাল কারণে এখানে এত হাজার হাজার লোক জেলে আছে, পলিটিক্যাল কারণে, আমি আবার রিপিট করছি। এখন মানুষকে জিজ্ঞাসা ভুলে যেয়ে, সরকারের জিজ্ঞাসা ভুলে যেয়ে ওনাদেরকে এদের সবাইকে ছেড়ে দিয়ে হাতে হাতে এটাকে 205 ধারায় তাদের কোর্টে যেতে হবে না, আমাকে পরে যেতে হবে, এই সব করতে হবে। লাস্টলি বলতে হবে যে আমার বিদেশ থেকে আমাদের প্রায় 1 কোটি লোক আমাদের বিদেশে থাকে, তার মধ্যে 25 লাখ আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি, এরা টাকা পয়সা পাঠায় না, এরা সব টাকা পয়সা চুরি করে নিয়ে ওইখানে জমা করে। আর বাকি 75 লোক তারা গতর খাটা মানুষ, শ্রমজীবী মানুষ, তারা প্রায় 100টা দেশে কাজ করে, তারা আমাদের দেশে অনেক টাকা পাঠান। একটা হিসাব দেই, গত 10 মাসে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই লোকেরা, এই শ্রমজীবী মানুষরা 15 বিলিয়ন ডলার, এটা কত হাজার কোটি টাকা পাঠিয়েছে হিসাব করেন বসে। সুতরাং আজকে এই মানুষগুলি 3-4 বছর পরে দেশে আসে, তারা যখন আসেন তাদের প্রতি একটু সদয় ব্যবহার করা উচিত, তাদেরকে না করে তাদেরকে একটু যে ভালো খাওয়া দাওয়া দিয়ে বুঝিয়ে বলে, তারা একটা মানুষ তো বোকা না, এরা তো বোকা হলে বাইরে সার্ভ করতে হয়, তাদের সতর্ক হতে পারে। তো এই এই হলো কথা। আর লাস্ট কথাটা বলতে চাই, ডাক্তার নার্সদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাহস করে সকল রোগীর সেবা করতে হবে, আপনাদেরকে স্মরণ করতে হবে রসুল্লাহ একটা কথা বলেছেন, মহামারীর ক্ষেত্রে যদি কেউ পালিয়ে যায় সেটা জিহাদের ক্ষেত্রে থেকে পালিয়ে যাওয়ার সমতুল্য, অর্থাৎ এটা একটা এটা খুব এটা আমাদের মহা, এখান থেকে রোগের চিকিৎসা না দেওয়াটা পালিয়ে যাওয়া সমতুল্য, এটা জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া সমতুল্য, এটার জন্য খোদা বিরক্ত হয়। স্যার একটা বিষয় জানবো দর্শকের উদ্দেশ্যে, যে স্যার আপনাদের এই গণস্বাস্থ্য কেন্দ্র থেকে একটা কিট আবিষ্কার হয়েছে, যে এই বিষয়ে এই প্রসঙ্গে একটু মানে দর্শকদের সচেতন করার জন্য জানতে। বিষয়টা হলো রোগের দুটা, একটা রোগটা দ্রুত নির্ণয় করতে হবে, দ্বিতীয়টা হলো চিকিৎসা। আমরা যেটা করেছি আমরা দ্রুত নির্ণয়, একটা লোকের আমরা 5 থেকে 15 মিনিটের মধ্যে রক্ত পরীক্ষা করে বলে দিতে পারবো তার রোগ হয়েছে কি হয় নাই, করোনা আছে কি নাই। এটা এটা করতে এখন PCR মেথডে করতে লাগে হলো 2 থেকে 5 দিন, এবং সেটা অনেক ব্যয়বহুল, বিরাট যন্ত্রপাতি লাগে, আমাদের এটা তো সব কিছুই লাগে না। তো এটা আমাদের এটা শুধু এটা জনগণের কল্যাণে, এটা একটা যুগান্তরকারী আমাদেরটা উদ্ভাবন হয়েছে, এটার জন্য সারা পৃথিবী খুবই আমাদেরকে বাহবা দিচ্ছে, এমনকি আমেরিকার CDCও আমাদেরকে বলেছে এটা খুব উল্লেখযোগ্য ভূমিকা আছে, তারা কাজ করতে চাই। তো আমাদের এটা আসলে আমরা আজকে অনুমোদন পেয়েছি এই কাঁচামাল আনার জন্য, আমরা 1 মাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ এই 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 এইগুলি বাজারজাত করতে পারবো, খরচ হবে রুগীদের খরচ হবে 200 থেকে 250 টাকা। না কারণ এটা গায়ে, এটা খাওয়ার জিনিস না, এটাকে মনে রাখতে হবে এটা তো খাওয়ার জিনিস না, এটা তো গায়ে লাগানোর জিনিস না, তার গায়ে লাগানো বা খাওয়ার কোনো কিছুই নেই, সাইড এফেক্ট হওয়ার তো কিছুই নেই, তার শরীর থেকে 1 ফোঁটা রক্ত নিয়ে পরীক্ষা করা, সুতরাং তার কোনো রকম ক্ষতি। হ্যাঁ হ্যাঁ সেই আছে, আমাদের ওই জিনিসগুলো আছে, ওর মধ্যে মিলা দিয়ে বোঝা যাবে। ওকে, হ্যাঁ আমরা যেখানে চাই সেখানে দিতে পারবো, 200 টাকা পড়বে, 200 টাকা আমরা, তবে গভর্নমেন্ট আমরা 200 টাকায় দেবো, গভর্নমেন্ট যেন এটা 300 টাকা দাম স্থির করে দেয়, যেন লোককে না ঠকায় কেউ। ওকে, ভাই তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সাহসে থাকেন, অকারণে বাজার টাজারে বাইরে যান না, নামাজ টামাজ ঘরেই পড়েন, বেশি কম আসা যাওয়া করেন, ছেলে মেয়েকে বেশি। রোগ নির্ণয় করতে পারি, এটা সুস্থ করার জন্য ভালো হাসপাতাল দরকার, ভালো চিকিৎসা দরকার, নিয়মিত ICU ফেসিলিটি দরকার,
সেগুলি সরকারের দায়িত্ব। ওকে, ঠিক আছে, যাও।